অনন্তদা, আওয়াজটা শুনতে পাচ্ছেন? মাঝরাতে আচমকায় আওয়াজটা শুনে আমি আর অনন্তদা দুজনেই জেগে উঠে বসেছি। বাকিদের কি খবর জানি না, তারাও নিশ্চয়ই নিজেদের তাঁবুতে জেগে বসেছে। একই নভেম্বর মাস, বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। এসব নিশুতি শীতের রাতে বহু দূরের শব্দ স্পষ্ট শোনা যায়। সেখানে এই শব্দটা তো মনে হচ্ছে বেশ কাছ থেকেই আসছে। এক টানা অন্ধকারের বুকে কান পেতে রাখলে শব্দটা স্পষ্ট শোনা যায়। খুব কাছেই যেন কারো একটা অদ্ভুত স্বরে ডাকছে। ডাকছে ডাকছে নাকি নিজেদের মধ্যে কথা বলছে, একটা অদ্ভুত ভাষায় যা মানুষের পক্ষে বোঝা অসম্ভব। মাথার বালিশের পাশে টর্চটা হাতে নিয়ে গম্ভীর গলাতেই অনন্তদা বললেন, বাইরে বেরোবে নাকি ভায়া? এ কোন জন্তুর আওয়াজ বলতো? প্রথমটা ভাবলাম পেঁচা বোধ হয়, কিন্তু তারপর খানিকক্ষণ শুনে মনে হলো এমন অদ্ভুত শব্দ তো পেঁচা কোশমিনকালে করে না। আরে গাঁগঞ্জে বড় হয়েছি ভায়া, পেঁচার ডাক বিলক্ষণ চিনি। অনন্তদা হাতের টর্চের আলোখানা জ্বালাতেই যাচ্ছিলেন, আমি তৎক্ষণাৎ ওনার হাতটা চেপে ধরলাম। তাঁবুর ভিতর নিশ্চিদ্র অন্ধকার। ভালো করে শুনুন অনন্তদা, আওয়াজটা কোথা থেকে আসছে বুঝতে পারছেন? কে জানে আমার কথায় কি হলো, অনন্তদার মতো রাশভারী মানুষও মৃদু কেঁপে উঠলেন যেন। পরক্ষণেই একেবারে শান্ত হয়ে কান পাতলেন তমসা ঘন রজনীর বুকে। শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে, কোনো একটা জন্তুর আওয়াজ নয়, একসঙ্গে অনেকগুলো জন্তু নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করলে যেমন শব্দ করে, এ যেন তেমনই। শীতল নিশুতি রাতের বুকে এই অদ্ভুত শব্দ যেন তীক্ষ্ণ আঁচড় বসাচ্ছে প্রতি মুহূর্তে। কে জানে কেন আমার বুকের ভেতর একটা অদ্ভুত অস্বস্তি ক্রমশ দানা বাঁধছে। আমি যা ভাবছি তা কি সত্যি? কিন্তু এ কি করে সম্ভব? কোনো এক অজানা কারণে ঘাড়ের কাছটায় একটা শীতল শিশিরে অনুভূতি টের পাচ্ছি ক্রমশ। আওয়াজটা কাছে এগিয়ে আসছে না, কিন্তু ঠিক এমনি সময় টের পেলাম অনন্তদা আমার হাতটা আচমকা খামচে ধরলেন। ওনার হাতের স্পর্শ কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। পরক্ষণেই আমাকে চমকে দিয়ে উনি মাটির ওপর শুয়ে পড়লেন। ওনাকে দেখে মনে হলো নিজের কানটা উনি মাটির ওপর চেপে ধরেছেন। এরপর কিছুক্ষণ সব চুপচাপ। অন্ধকার রাতের বুকে এক টানা সেই অদ্ভুত শব্দ। আচমকায় অনন্তদার হাতটা থরথর করে কেঁপে উঠল। অনন্তদা কোনো রকমে উঠে বসলেন। অন্ধকারে ওনার মুখ ভালো বোঝা যায় না, তবু আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে এই মুহূর্তে ওনার মুখখানা প্রচণ্ড ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। উনি কোনো মতে মুখটা আমার কানের সামনে এনে ফিসফিস করে বললেন, মাটির তলা থেকে আওয়াজটা, মাটির তলা থেকে আসছে সঞ্জয়, ভালো করে শোনো, ওরা আমাদের নিচে আছে, ঠিক আমাদের নিচে। অনন্তদার কথায় আমার সারা শরীরে চোরা শিহরণ খেলে গেল। যেটা আমি ভাবছিলাম তাহলে সেটা ভুল নয়। এই অদ্ভুত শব্দ ভেসে আসছে মাটির নিচ থেকেই, কিন্তু ২০০৪ সাল, বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম উলুমারিতে উপস্থিত হয় সরকারি প্রত্নতত্ত্ব বিভাগের একদল কর্মী। উদ্দেশ্য গ্রামের বিশেষ কিছু জায়গায় খনন কার্য চালানো, কিন্তু গ্রামবাসীরা এই কথা শুনে বেঁকে বসেছে। কেন কেন তারা চায় না গায়ে কোনো খনন কার্য হোক? কোন সমাধি ক্ষেত্রের কথা বলছেন ম্যানেজার বাবু? কেন সেই স্থানকে ঘিরে পুঁতে রাখা আছে অজস্র বাঁশের খুঁটি?
কেন সেই স্থানে পা দিতে ভয় পায় গায়ের মানুষ। ওল কি, কোন প্রাচীন রহস্য শয়ে শয়ে বছর ধরে চাপা পড়ে আছে উলুমারি গ্রামের মাটির তলায়? কি হবে যখন ওলরা জেগে উঠবে? কে অপেক্ষা করে আছে অনন্ত ও তার দলের জন্য? আদৌ বেঁচে ফিরবে তো তারা? শুরু করছি দ্য স্টোরি হল্টের বিশেষ নিবেদন, ত্রিজিৎ করের কলমে ওল। বারোই নভেম্বর 2004। উলুমারি স্টেশনে যখন নামলাম তখন মাথার উপর সূর্যিমামা ক্লান্ত হয়ে পশ্চিম আকাশের কোলে নিদ্রায় ঢুলে পড়েছেন। অপরাহ্নের সময় মাঝে মাঝে শীতের আমেজ মাখা আবছা রোদ্দুর, আবার মধ্যে মধ্যে হিমহিমে শীতল ছায়া একাকী নির্জন গ্রাম্য পথে খেলা করছে। এ তো একবারে গণ্ডগ্রাম। আরে রায়বাবু যে রেকি করে গিয়ে বললেন গায়ের অবস্থা নাকি খুব ভালো, থাকার জন্য হোটেলও আছে নাকি, দেখে তো মনে হচ্ছে না। সিগারেটে টান দিতে দিতেই মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল অনন্তদার। অনন্তদা ওরফে অনন্ত সান্যাল, যাকে বলে ভারী রগচটা মানুষ। একদিকে আমাদের প্রত্নতত্ত্ব বিভাগের দাপুটে অফিসার, আবার অন্যদিকে দেশের যাবতীয় প্রত্নতাত্ত্বিক অভিযানের সফল কাণ্ডারি। সরকারের তরফে যখনই যা গুরুত্বপূর্ণ অনুসন্ধানের প্রয়োজন পড়ে অনন্তদার তলব হয়। লোকটার যেমন অগাধ জ্ঞান তেমনি আবার তিরিক্ষি মেজাজ। আপিসে কেরানি থেকে চাওলা সকলেই এই লম্বা চওড়া ডাকাবুকো লোকটাকে এক প্রকার সমঝেই চলে। কেউ কেউ আড়ালে এও বলে যে অনন্তদা বহু বছর নাকি মিলিটারির পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু সেখানে বিশেষ সুবিধে করতে না পেরে এই দপ্তরে এসে জুটেছেন। চলুন না আস্তে আস্তে এগোই, এখান থেকে তো পায়ে হাঁটা পথই দেখছি, গাড়ি ঘোড়া কিছু পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। গাড়ি ঘোড়া হাসালে সঞ্জয় হাসালে। আরে কি আর তোমার কলকাতা পেয়েছো হে, এখানে গাড়ি ঘোড়ার আশা করো না, বরং এই সুন্দর তরু পল্লবের ছায়া মাখা গ্রাম্য মেঠো পথে হাঁটতে হাঁটতে দু চারটে কবিতা লিখে পেল। হ্যাঁ তোমার তো আবার পদ্য টদ্য লেখার শখ আছে। অনন্তদার কথায় আমি জিভ কাটলাম। হতেই পারে, হতেই পারে অনন্তদা কবিতার কিছু বোঝেন না, সকলের কি আর কবিতার জ্ঞান থাকে, তাই বলে কথায় কথায় লোককে খোঁটা দেওয়া কেন বাপু? তোমার ওই গুচ্ছের ইতিহাস ঠাসা গুমোট মাথায় কবিতার ফুরফুরে বাতাস যে খেলবে না এ যে কোনো বাচ্চাও বলে দিতে পারে। কি যে বলেন অনন্তদা, ওভাবে কি আর পদ্য হয়, লিখতে গেলে একটা পরিবেশ চাই, একটা অনুপ্রেরণা যাকে বলে। কথাখানা শেষও করতে পারিনি তার আগেই আমার কথা আটকে গেল, যাকে বলে একেবারে বাক্য বন্ধনম। এই স্টেশনটা যেখানে গিয়ে গ্রাম্য পথের সাথে মিলেছে ঠিক সেই রাস্তাটাই একটা রাধাচূড়া গাছ বহুক্ষণ আলগোছে দাঁড়িয়েছিল। তার সৌন্দর্য এতক্ষণ বিশেষ নজর কাড়েনি, কিন্তু আচমকাই সেই গাছের তলায় বিশেষ একজন এসে দাঁড়াতে আমার এই আচমকা বাক্য বিলোপ। না অনুপ্রেরণা খোদ ভগবান জুটিয়ে দিল মনে হচ্ছে। অনন্তদা সেদিকে তাকিয়ে আমায় সজোরে কনুইয়ের গোত্তা দিলেন, আরো বললেন, চুলতার কবেকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। নিজের মুখটা এবার বন্ধ করো সঞ্জয়, নয়তো তোমার বনলতা সেন তোমায় দেখেই পালিয়ে যাবে। খানিকটা লজ্জায় খানিকটা অপ্রস্তুতিতেই আমি মুখটা বন্ধ করলাম, যদিও তখনও আমার চোখ আটকে আছে ওই গাছের নিচেই। ওখানে একটি মেয়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, দেখলেই বোঝা যায় স্টেশনে কারোর আসার জন্য অপেক্ষা করছে হয়তো। গায়ের রং ঈষৎ চাপা, সুন্দর গভীর চোখ, মেয়েটির মুখশ্রীতে এমন এক অদ্ভুত কোমলতা আছে যা দেখলেই যে কোনো পুরুষের বুকের ভেতরটা চিনচিন করে উঠবে। না অনন্তদা কবিতাটা নেহাত মন্দ ধরেননি, এই মেয়ে সত্যিই যেন ইতিহাসের বুকে হারিয়ে যাওয়া কোনো মহৎ শিল্পীর নিখুঁত হাতের সৃষ্টি।
আমাদেরকে অবাক করে দিয়েই মেয়েটি এবার হাত তুলে আমাদের দিকে ইশারা করল। আমার তো বুকের ভেতর ইতিমধ্যেই চাপানুতুর শুরু হয়ে গিয়েছে। অনন্তদা সিগারেটে আরেকটা টান দিয়ে বলল, এ কি তোমার বনলতা সেন তো আমাদেরকেই ডাকছে দেখছি, চলো দেখি কি বলে। আমরা এখানে এসেছি জনাদশেক লোক, আমি অনন্তদা আর বরুণবাবুই কেবল অফিসার পদের লোক, বাকিরা সব কুলি মজু। প্রত্নতত্ত্ব বিভাগের লোকজন যেখানেই যায় এদের দলবল সঙ্গে থাকে। এদের দলের নেতা বাসুদেব মাহাতো, লোকটা ভারী লোভী, এর থেকে আমি একটু দূরেই থাকি। আপনারাই কি কলকাতা থেকে আসছেন, প্রত্নতত্ত্ব বিভাগের লোক? মেয়েটিকে দেখতে যেমন সুন্দর, গলার কণ্ঠস্বরও যেন তেমনই কোমল মধুর ঠেকল কানে। বরুণবাবু মেয়েটিকে আপাদ মস্তক দেখতে দেখতে জিজ্ঞেস করলেন, আগে আমরাই কলকাতা থেকে আসছি, তুমি? আমি জাহ্নবী, এই উলুমারি গ্রামেই থাকি, এখানেই আমার বাবার হোটেল আছে, উনিই পাঠালেন, ওনাকে কলকাতা থেকে খবর দেওয়া ছিল যে আপনারা আসবেন। জাহ্নবী, বাহ, ভারী ভালো নাম তো। জাহ্নবীর কথাবার্তা শুনেই বুঝলাম লেখাপড়া জানে, আচার ব্যবহারে একটা তীক্ষ্ণ মেধার ছাপ স্পষ্ট। তো এখান থেকে তোমার বাবার হোটেল কত দূর? পদব্রজেই কি যাত্রা করিতে হইবে? ভ্যান গাড়ি আছে, চাইলে উঠতে পারেন, তবে পায়ে হেঁটে গেলে বেশি ভালো লাগবে, মিনিট কুড়ির পথ। পায়ে হেঁটেই যাব, ভ্যান গাড়ির প্রয়োজন নেই। আমার কথা শুনে স্টেশনে উপস্থিত সকলেই কেমন যেন ভর্ৎসনার দৃষ্টিতে তাকালো আমার দিকে। কেবল অনন্তদার চোখে একটা মুচকি হাসি খেয়াল করলাম। শেষে অনন্তদা আমায় চোখ টিপলেন, বললেন, বেশ, আমারও পায়ে হাঁটতে অসুবিধা নেই, এমন সুন্দর বিকালে এমন মায়াময় গ্রাম্য পথে হেঁটে যাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার। আজব কথাবার্তা আপনার অনন্তদা, এত জিনিসপত্র নিয়ে এই কুলি মজুররা সব হাঁটতে বসবে, আর আমারও অত গ্রামের সৌন্দর্য উপভোগ করার বাসনা নেই। বরুণদা বিরক্ত মুখেই ঝাঁঝিয়ে উঠলেন। ও অনন্তদা আর বরুণবাবুর একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক, একজন ডাইনে চললে আরেকজন চোখ বন্ধ করে বাঁয়ে যাবে। তা তোমরা ভ্যান গাড়ি করে চলে যাও না, আমি আর সঞ্জয় হাঁটতে হাঁটতে আসছি না হয় জাহ্নবীর সাথে, এমনিতেও দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ঢের ভালো। শেষের কথাটা অনন্তদা ইচ্ছে করে আস্তে আস্তে বললেন, যেন বরুণবাবু শুনতে না পান। যদিও কথাটা শুনে আমি অনন্তদার দিকে তাকিয়ে মৃদু হাসলাম কেবল। লোকটাকে তিরিক্ষি মেজাজের জন্য যতই গাল দিই না কেন, লোকটা আদতে ভালো। বেশ, ওইদিকে আপনাদের ভ্যান গাড়ি আছে, ওইদিকে চলে যান, আর আপনারা আমার সঙ্গে আসুন। জাহ্নবীর পিছু পিছু আমরা পা বাড়ালাম। রাধাচূড়া গাছটা শুধু আগের মতোই আলগুছে দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। কেউ একজন ওর যাবতীয় সৌন্দর্যকে ম্লান করে দিয়ে সামনের গ্রাম্য মেঠো পথে সাইকেল নিয়ে গিয়ে চলল। আচ্ছা, এই গায়ে তোমার বাবা যে হোটেল করেছে, লোকজন আসে এদিকে? হ্যাঁ, এই গ্রামে বড় হাট বসে, যে প্রতি লক্ষ্মীবারে অনেক লোকজনের সমাগম হয়। এদিককার টেরাকোটার জিনিস শহরে প্রচুর যায়। তাছাড়াও এই গ্রামে মা সহস্রফণার মন্দির খুব জাগ্রত, দূর দূর থেকে লোক আসে তার কাছে মানত করতে, মানত পূরণ হলে জোড়া পাঠা বলি দিতে হয়। জাহ্নবীর কথায় বেশ অবাক হলাম। কি নাম বললে তুমি? মা সহস্রফণা, এমন নাম তো আগে কখনো শুনিনি। আহা সঞ্জয়, বাংলার গ্রামে গ্রামে তুমি এমন দু একটা লৌকিক দেবদেবী পাবে, এ আর নতুন কি, গ্রাম্য মানুষের সরল বিশ্বাস থেকেই এইসব লৌকিক দেবদেবীর উৎপত্তি। তা ইনি নিশ্চয়ই কোনো সর্পদেবী, বাংলার গ্রামগঞ্জে আজীবন্ত সাপখোপের উৎপাত, তাই তাদের থেকে বাঁচবার জন্য এমন দেবদেবীরও কমতি নেই। বিশ্বাস করবেন কি করবেন না তা আপনাদের ব্যাপার, তবে মা সহস্রফণা ভারী জাগ্রত, গায়ের লোক বিশ্বাস করে এক মনে তার কাছে, চাইলে অতি বড় বিপদ থেকেও তিনি তার ভক্তদের রক্ষা করেন। তবে এই যে আপনি বললেন উনি সাপকোপের হাত থেকে এই গ্রামকে বাঁচান, তা কিন্তু নয়, উনি উলুমারিকে ওদের থেকে আগলে রাখেন। ওদের থেকে মানে কাদের থেকে? আমার প্রশ্নে জাহ্নবী যেন একটু চমকে উঠল।
কিছুটা ইতস্তত করে এসে বলল, ও কিছু না, আপনারা আসুন, এই গ্রামে কদিন আছেন আপনারা? এরপর টুকটাক এ কথা সে কথায় জাহ্নবীর সঙ্গে গল্প জমে উঠল। কথায় কথায় জানা গেল ও কলেজ পাস, 3 বছর খোদ কলকাতায় থেকে কলেজে পড়াশুনো করেছে, এখন গ্রামেই ফিরে এসেছে, বাবার হোটেলের কাজ দেখাশুনো করে। এই গ্রাম ছেড়ে কোথাও যাওয়ার ওর বিশেষ ইচ্ছে নেই। এমনই কথা বলতে বলতে এগোচ্ছি, আচমকা অনন্তদা মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লেন। একটা বড় ধান ক্ষেতের ধারে দাঁড়িয়ে নিচের দিকে ঝুঁকে তিনি কি যেন একটা দেখছেন। কি হলো অনন্তদা, কি দেখছেন? দেখো তো সঞ্জয়, এই ক্ষেতের কোনায় কোনায় কত বড় বড় গর্ত, মিঠো ইঁদুরের গর্ত এত বড় হয় নাকি? অনন্তদার কথায় আমিও সামনে এগিয়ে এসে দাঁড়ালাম। সত্যি ক্ষেতের এক কোনার দিকে বেশ বড় সড়ো একখানা গর্ত, এত বড় গর্তটা যে তাতে ছোটোখাটো একটা বছর পাঁচেকের বাচ্চার দিব্যি ঢুকে যাবে। গর্তটার পাশে আরও একটা জিনিস দেখে বেশ অবাক হলাম, খুব ছোট ছোট সিঁদুর মাখানো কতগুলো পুরো মাটির মূর্তি, এগুলো কি? আর গর্তের পাশেই বা এভাবে রাখা কেন? এগুলো কিসের গর্ত জাহ্নবী? আর ওই পাশে ছোট ছোট মূর্তিগুলো কিসের? আমার প্রশ্নে জাহ্নবী যেন ঈষৎ অপ্রস্তুত হয়ে পড়ল, আগের মতোই ইতস্তত করে সে বলল, ও কিছু না, গায়ের লোকের নানান রকম বিশ্বাস, আপনারা শহরের লোক, ওসব শুনে হাসি মস্করা করবেন। কি বিশ্বাস? অনন্তদা তীক্ষ্ণ দৃষ্টিতে জিজ্ঞেস করলেন। জাহ্নবী যেন কোনো একটা ব্যাপার নিয়ে ধন্ধে পড়ল, কিছুক্ষণ নিজের মনে কি একটা ভাবল সে, তারপর বলল, জানতে চাইছেন বলেই বলছি, ওই যে গর্তগুলো দেখছেন ওর পাশে দেখুন 3টা ছোট ছোট মাটির মূর্তি, ওরা মা সহস্রফণার 3 মেয়ে, কানি, ফুলি আর রাঙি। এখানকার লোকের বিশ্বাস ওদের ক্ষেতের পাশে রাখলে ওরা ক্ষেতের ফসল রক্ষা করে। একটা সময় ছিল এখানকার মানুষ ক্ষেতের ফসল রাখতে পারত না, সব ফসল। কথাগুলো বলতে বলতেই আচমকা জাহ্নবী থেমে গেল। ক্ষেতের অপর প্রান্ত থেকে কারা যেন প্রচণ্ড শব্দ করতে করতে এগিয়ে আসছে, কাঁসার বাসনে ধাতব বস্তু দিয়ে আঘাত করলে যে তীব্র ঝনঝন শব্দ হয় ঠিক সেই রকম শব্দ। ওইদিকে তাকিয়ে জাহ্নবী যেন কিঞ্চিত সতর্ক হয়ে উঠল। চলুন এগোই, বিকেল হয়ে এলো, এখানে কিন্তু ছুপ করে সন্ধে নামে, বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। জাহ্নবী যেন একরকম তাড়া দিয়েই আমাদের ওখান থেকে সরিয়ে সামনের দিকে নিয়ে চলল। কে জানে কেন আমার মনে হলো জাহ্নবী আগের থেকে অনেক বেশি জোরে হাঁটছে, আর আগের মতো কথাও বলছে না বিশেষ। আচমকা ওর এই গতিবৃদ্ধির কারণ কি? অনন্তদা আমায় আবার কনুইয়ের গোত্তা মেরে ইশারা করল। সামনে এগোতে এগোতেই স্পষ্ট টের পেলাম সমস্ত ক্ষেতের ধারে ধারে অমন কাঁসার থালা বাসন বাজানোর শব্দ হচ্ছে, যেন সারা গ্রাম জুড়ে কোনো এক অদ্ভুত লৌকিক আচার পালিত হচ্ছে। এই বিকেল বেলায় হঠাৎ এমন কাঁসার থালা বাসন বাজানোর কারণটা কি? আর একটা ব্যাপারও চোখে পড়ল, প্রত্যেকটা ক্ষেতের ধারে অমন বড় বড় গর্ত, আর প্রত্যেক গর্তের পাশে ওরকম সিঁদুর মাখা ছোট ছোট মূর্তি। জাহ্নবীর পিছন পিছন হাঁটছি, হঠাৎই একটা জায়গায় অনন্তদা আমার ডান হাতটা খামচে ধরলেন। আমি পিছনে ফিরতে ইশারায় উনি ডান দিকের ক্ষেতের দিকটা দেখালেন। ওদিকে তাকাতেই আমি চমকে উঠলাম, ওই ক্ষেতের ধারে যে বড় গর্তটা রয়েছে তার সামনে কলা পাতায় কি সব যেন রাখা আছে না? আমি আর অনন্তদা কৌতূহল বশতই সামনে কিছুটা এগিয়ে গেলাম, আর তৎক্ষণাৎ বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। যেন গর্তের সামনে কলা পাতায় রাখা রয়েছে টুকরো টুকরো কাঁচা মাংস, আর সেগুলো থেকে টাটকা রক্তের ধারা চুইয়ে চুইয়ে গিয়ে পড়ছে গর্তের ভেতর। দেখে তো মনে হচ্ছে মুরগি, এরা এই গর্তের ধারে এরকম মাংস দিয়ে গেছে কেন বলতো? কেউ কি গায়ের লোকের অদ্ভুত বিশ্বাস, এই কাঁচা মাংস কি 3 দেবীর খাবার? এই মাংস কি আদৌ এই
তিন দেবীর জন্য রাখা রয়েছে নাকি গর্তের ভেতরে যা থাকে তার জন্য? অনন্তদা চমকে উঠে আমার দিকে তাকালেন যেন। আচমকায় আমার কেন যেন মনে হতে লাগল এই উলুমারি গ্রামে আমাদের সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা আমাদের আজীবন মনে থাকবে। ১৪ নভেম্বর ২০০৪ সকাল। স্যার শীঘ্রই আসুন, এক্ষুনি একবার আপনাদের সাইটে আসতে হবে, চলুন চলুন স্যার। তাঁবুতে এসে বাসুদেব প্রচণ্ড হাঁপাতে হাঁপাতে যখন কথাটা বলল তখন আমি আর অনন্তদা এক মনে চা খাচ্ছিলাম। অনন্তদাই ভ্রু কুঁচকে বললেন, কি হলো বাসুদেব, এই তো আধ ঘন্টা আগে সবে খোঁড়াখুঁড়ি শুরু করেছো, এর মধ্যেই কি এমন হলো যে এমন ছুটতে ছুটতে আসছো? গায়ের লোক কিছু বলেছে নাকি আবার? বাসুদেব মাহাতো আমাদের সঙ্গে আসা কুলি মজুরদের দলের মোড়ল। ওকে এতখানি ঘাবড়ে যেতে এর আগে কখনো দেখিনি। চোখ বড় বড় করেই ও বলল, না না স্যার, সে হলো তো কোনো কথাই ছিল না, মাটি খুঁড়ে জিনিস উঠেছে, তাই তো আপনাদের ডাকতে এলাম, চলুন তাড়াতাড়ি চলুন স্যার। উত্তেজনায় অনন্তদা তড়াক করে উঠে দাঁড়ালেন। বলো কি, এর মধ্যেই জিনিস উঠেছে? ঠিক ধরেছিলাম, তবে ওই জমিতেই কিছু না কিছু ঠিক পাওয়া যাবে। সঞ্জয় শিগগির চলো। আমি আর অনন্তদা বাসুদেবের পিছন পিছন হাঁটা লাগালাম। যে জায়গায় তাঁবু ফেলা হয়েছে সেখান থেকে খোঁড়াখুঁড়ির জায়গাটা মিনিট পাঁচেকের হাঁটা পথ। হাঁটতে হাঁটতে অনন্তদা জিজ্ঞেস করলেন, তা কি পাওয়া গেল বাসুদেব যে তুমি এমন হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে এলে? মূর্তি বা কোনো ধাতব জিনিসপত্র? আগে কঙ্কাল স্যার। বাসুদেবের কথায় অনন্তদার মুখে এক রাশ বিরক্তি ফুটে উঠল। আরে সারা গ্রামবাসী বলছে ওই জায়গা সমাধি স্থান, ওখান থেকে কঙ্কাল যে বেরোবে এ তো অতি সাধারণ কথা, এতে এত আশ্চর্য হয়ে ছুটতে ছুটতে আসার কি আছে? ইতিমধ্যেই আমরা খননের জায়গায় এসে পৌঁছেছি। সামনে বিশাল একখানা বৃত্তাকার মাঠ, যার পরিখা বরাবর পোঁতা অনেকগুলি লম্বা লম্বা বাঁশের খুঁটি একেবারে আকাশের দিকে উঠে গেছে। সেখানেই খনন কর্মীদের একাংশ কি একটা জিনিস জটলা করে অতি আগ্রহের সঙ্গে দেখছে। আমরা এগিয়ে যেতেই ভিড়টা পাতলা হয়ে এলো। বাসুদেব এতক্ষণ কোনো কথা বলেনি, এবার ঈষৎ কম্পিত কণ্ঠেই সে বলল, আগে স্যার কেন ছুটতে ছুটতে আপনাদের কাছে গিয়েছি, ওই কঙ্কাল দেখলেই আপনি বুঝতে পারবেন। এইবার বাসুদেব আঙুল দেখিয়ে মাটিতে শুয়ে রাখা কঙ্কালটার দিকে নির্দেশ করল, আর সেদিকে তাকাতেই আমি আর অনন্তদা দুজনেই প্রায় ভূত দেখার মতো চমকে উঠলাম। আমাদের সামনে মাটিতে যেটা শোয়ানো আছে সেটা দেখলে মনে হয় একটি বাচ্চার কঙ্কাল, কিন্তু অনন্তদা এটা কি মানুষের কঙ্কাল? হ্যাঁ, মানুষের বাচ্চার মাথা কখনো এত বড় হয়? আমি আর অনন্তদা দুজনেই মাটির ওপর ঝুঁকে বসলাম কঙ্কালটাকে ভালো করে পরীক্ষা করার জন্য। অনন্তদার কপালে ইতিমধ্যেই গভীর চিন্তার ভাঁজ পড়েছে। সঞ্জয়, মানুষের মাথা শরীরের আয়তনে এতখানি বড় হয় না, ভালো করে দেখো, শরীরটা যেন অতীব রুগ্ন, কিন্তু মাথাটা কতটা বড়। কথাটা শেষ করার আগেই বাসুদেব মাহাতো বলে উঠল, ওটা মানুষের কঙ্কাল নয় স্যার, হতেই পারে না। আমরা জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চাইতেই ও বলল, আমি মিছে কথা বলছি না, আঙ্গুলগুলো দেখুন স্যার। আঙুল? আঙুলের দিকে তাকাতেই আবারও চমকে উঠলাম। সত্যি তো কঙ্কালটার হাতে পাঁচটির বদলে মাত্র তিনটি আঙুল, আর আঙুলগুলো যেন সাধারণের চেয়ে অনেকখানি লম্বা, পায়েও ঠিক তেমনি। কিন্তু যদি এ মানুষের কঙ্কাল না হয় তাহলে কিসের কঙ্কাল? এই গায়ের লোক যাদের ওল বলে তারা কি আদতে মানুষ নয়?
12 নভেম্বর 2004। হোটেলে এসে পৌঁছানোর পর আর এক সমস্যায় পড়া গেল। জাহ্নবীর বাবা অমরেশবাবুই হোটেলের ম্যানেজার। ছোটোর মধ্যেই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। অমরেশবাবুকে দেখেও বেশ সজ্জন ব্যক্তি বলেই মনে হলো। কিন্তু ভদ্রলোক যেই শুনলেন যে আমরা এখানে বিভিন্ন জায়গায় খনন কার্য চালিয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজতে এসেছি, অমনি উনি বেঁকে বসলেন। মাফ করবেন, আমার এই হোটেলে আপনাদের থাকতে দেওয়া সম্ভব নয়। আপনারা শহরে ফিরে গেলেই মঙ্গল হবে। কিন্তু আমি তো বুঝতে পারছি না সমস্যাটা কোথায়। এর আগে কত গায়ে গঞ্জে আমরা এরকম গিয়ে খোঁড়াখুঁড়ি করেছি, ওই কারো তো কোনো অসুবিধা হয়নি? হ্যাঁ, আপনারা তো সমস্যা কিসের? কি ব্যাপার বরুণদা, ওনার আপত্তিটা কি নিয়ে? আর বলো না সঞ্জয়, যত সব গাঁ গঞ্জের ছোট লোকদের কুসংস্কার। সরকারি আদেশ আছে বলে কিনা খোঁড়াখুঁড়ি করতে দেবে না। আরে ওই ভ্যান গাড়িতে আসার সময় পথেই একটা ওই মন্দির পড়েছিল বুঝলে, তো এরা বলে ওই দেবী সহস্রফোনার মন্দির। তার ঠিক ডান দিকে দেখলাম একটা বিশাল বড় মাঠ মতন আছে, চারিদিকে ওই উঁচু উঁচু বাঁশের খুঁটি পোঁতা। তা দূর থেকে দেখে মনে হলো কিছু পুরাতন মূর্তিও আছে ওগুলোর সাথে হয়তো। তা ওই জায়গাটা আমি খুঁড়বো বলেছি। রে বাপরে, ভ্যানুল্লার সে কি অভব্য আচরণ! বরুণবাবু যে বেজায় চটেছেন সে ভালোই টের পাচ্ছিলাম। জাহ্নবী এক পাশে দাঁড়িয়ে চুপচাপ সবটা দেখছে। অমরেশবাবুই এবার বলে উঠলেন, তা আপনারা শহর থেকে এসে গাগঞ্জে জুলুম করবেন, আর লোকেরা সেসব মুখ বুঝে সহ্য করে নেবে তা কি কখনো হয়? আপনি যে জায়গার কথা বলছেন, এ গায়ের লোকজন তাকে বলে পানদেবী। এ গায়ের কোনো মানুষ পানদেবীর মাটিতে পা পর্যন্ত রাখে না। অনন্ততা এতক্ষণ সবটা চুপচাপ এক মনে শুনছিলেন, এবার তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আচ্ছা বরুণদা, আপনার কি মনে হয়েছে, জায়গাটায় কিছু পাওয়া যেতে পারে? তা নইলে আর কি বলছি অনন্ত, আমার এক দেখাতেই যা দেখার দেখা হয়ে যায়। তুমি দেখলেও আমার মতন কথাই বলতে আমি নিশ্চিত। এইবার জায়গাটার বিবরণ নিয়ে অনন্তদা আর বরুণদার মধ্যে বেশ একটা কথোপকথন জমে উঠল। এই একটা বিষয় আমি খেয়াল করেছি, এই দুটো মানুষের মধ্যে যতই শীতল যুদ্ধ থাকুক না কেন, কাজের সময় এরা সে সমস্ত কিছু ভুলে যায়। তখন এই দুই কাজ পাগলা মানুষকে দেখলে মনে হয় এদের মধ্যে কত গভীর সখ্যতা। দুজনে নিজেদের মধ্যে কথা বলছিলেনই এমন সময় অমরেশবাবু ফের ওদের দৃষ্টি আকর্ষণ করলেন। ওই জমিতে কোনোভাবেই খনন কার্য চালাতে পারবেন না আপনারা, এ কোনো সাধারণ জমি নয়। ওই জমি ওদের সমাধিক্ষেত্র। কথাগুলো বলতে বলতেই ভদ্রলোকের মুখটা ক্রমশ ফ্যাকাশে হয়ে আসছিল। কিন্তু আমাদের কাছে সরকারি নির্দেশ আছে, খনন কার্য যে চালাতেই হবে। ওখানে মাটির তলা থেকে বহু প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়ার সম্ভাবনা আছে। বললাম তো, ওখানে কোনো রকম খোঁড়াখুঁড়ি করা যাবে না। আর আপনাদের ওই হোটেলে আমি থাকতে দিতে অপারক। যত শীঘ্র সম্ভব শহরে ফিরে যান। এখানে সব কিছু সরকারের নির্দেশ মতো হয় না স্যার, এ গায়ের নিজস্ব কিছু নিয়ম আছে। বেশ অনেকক্ষণ ধরে আমি এক পাশে দাঁড়িয়ে কথা কাটাকাটি দেখছিলাম। এবার এগিয়ে এসে বললাম, আচ্ছা আপনারা কেন বাধা দিচ্ছেন বলুন তো? হ্যাঁ, ওই জমির চারপাশেও তো দেখলাম কেমন সব জায়গায় জায়গায় গর্ত করা। গায়ের লোকজনও জমি খননের কথা শোনা মাত্র আমাদের সাথে কেমন অদ্ভুত আচরণ করলো। কি হবেটা কি, ওখানে খোঁড়াখুঁড়ি করলে কি হবে? ম্যানেজার ভদ্রলোক এবার পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছলেন। তারপর আমার দিকে তাকিয়েই স্থির দৃষ্টিতে বললেন, এই গ্রাম উজাড় হয়ে যাবে স্যার, আপনারা তো মরবেনই, আমরাও সব প্রাণে মরব। ওরা এ গায়ে কয়েকশো বছর ধরে আছে, ওদের কেউ বিরক্ত করে না। ওরা একবার খেপলে আর রক্ষে নেই। আর আপনারা যে জমির কথা বলছেন, ওই জমিতে কেউ পা পর্যন্ত রাখার সাহস পায় না। ওই জমি ওদের সমাধির স্থান। সাক্ষাৎ বেজুনিরা ওই জমিতে পা দেয় না। কি বলছেন বলুন তো, কারা আছে এ গায়ে, কাদের কথা বলছেন আপনি, কাদের সমাধিক্ষেত্র ওটা? আমার প্রশ্নে ম্যানেজার বাবু আরও একবার রুমাল দিয়ে কপাল মুছলেন। তারপর কিছুটা ইতস্তত করতে করতে উচ্চারণ করলেন অদ্ভুত একটা শব্দ, ওল।
13 নভেম্বর 2004। কি সঞ্জয়, এর মধ্যে ঘুমিয়ে পড়লে নাকি? অনন্তদা নিজের সিগারেটের শেষ অংশটুকু বাইরে ফেলে তাঁবুর ভেতর ঢুকলেন। আগে না না, এই শুয়েছিলাম আর কি, ডায়েরিতে একটু লেখাজোখা করছিলাম। আপনি ঘুমননি? না হে, ঘুম আসছে না, কে জানে কেন। তুমি তো জানোই এসব অলৌকিক ব্যাপারে আমার তেমন বিশ্বাস নেই, কিন্তু ওই বয়স্কা মহিলা, গায়ের লোকজন কি যেন বলছিল ওকে, বেজুনি বলে ডাকছিল সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, বেজুনি। ও যেভাবে কথাগুলো বলে গেল তাতে বুকের ভেতর একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে জানো। সত্যি বলতে একটা চাপা অস্বস্তি যে আমারও হচ্ছে না তা নয়। কাল সন্ধ্যার পর থেকে যা যা ঘটে চলেছে আমাদের সঙ্গে, গতকাল অমরেশবাবুর হোটেলে গিয়ে তো বচসা কথা কাটাকাটি হলোই, শেষমেশ যখন কোনো উপায় দেখছি না তখন জাহ্নবীর কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করলাম রাতটুকু হোটেলে থাকতে দেওয়ার জন্য, সকালবেলা ট্রেনে আমরা কলকাতা ফিরে যাব। তখন অবধি অবশ্য তাই ঠিক ছিল, অমরেশবাবুও মেয়ের অনুরোধ রেখেছিলেন। কাল রাতটুকু আমরা ওই হোটেলেই ছিলাম। সকালে উঠতে কিঞ্চিত দেরি হয়েছিল, উঠেই দেখি আমার ঘরে বসে বরুণবাবু আর অনন্তদা কি যেন একটা নিয়ে গম্ভীর আলোচনা করছেন। আমাকে জাগতে দেখেই অনন্তদা বললেন, এই তো উঠে পড়েছো দেখছি, রেডি হও রেডি হও, সাইটে যেতে হবে, আমি আর বরুণদা দেখে এলাম। হ্যাঁ, সাইট? সাইট মানে আমরা কলকাতা ফিরছি না? শোনো ছোকরা, তোমার বয়স কম, সবে সবে কাজে ঢুকেছ তাই জানো না, আমাদের এসব নিয়ে চলতে হয়, কদিন থাকো আপনি বুঝে যাবে এসব কি করে সামাল দিতে হয়, বুঝলে। আমি তখনও হতভম্ব দৃষ্টিতে দুজনের দিকে দেখছি। অনন্তদাই বললেন, আরে আমরা পুলিশের সঙ্গে কথা বলে এসেছি, একটু গাঁইগুঁই করছিল কিন্তু অপর মহল থেকে ফোন করালাম, ব্যাস একেবারে শায়েস্তা হয়ে গেছে, গ্রামবাসীরা বেশি ট্যাপও করতে গেলে এই এবার পুলিশ পদক্ষেপ নেবে। তার মানে আমরা এখন উলুমারিতেই থাকছি, কোথাও যাচ্ছি না? না রে বাপু, কোথাও যাচ্ছি না, তুমি এখনও বনলতা সেনকে পটাতেই পারলে না, এখনই যাবো কি, সবে সবে প্রথম অভিসার হয়েছে, এখনই বিচ্ছেদ হলে তোমার পদ্য আসবে না যে। আচ্ছা সে তো গেল, কিন্তু আমরা থাকবো কোথায়, এই হোটেলে তো আর থাকা যাবে না। অনন্তদা এবার ওর শখের বিলিতি সিগারেটের প্যাকেট থেকে একটা লম্বা সিগারেট বের করে ধরালেন। এই সিগারেটটা অনন্তদা সচরাচর ধরান না, যেসব দিন ওনার মন মেজাজ ফুরফুরে থাকে এবং স্নায়ুতে উত্তেজনা টকবক করে ফোটে সেই সব দিনই ওনার হাতে এই বিলিতি বস্তুটির আগমন ঘটে। কোনো চিন্তা নেই, সেইটিরও ব্যবস্থা হয়েছে, পুলিশকে বলে তাঁবুর ব্যবস্থা করা গেছে, আমরা তাঁবু টাঙিয়ে সেখানেই থাকব, তোমার নিশ্চয়ই আপত্তি নেই? অগত্যা আর কি বলা যায়, আমি তড়িঘড়ি প্রাতঃকর্ম সেরে নিলাম। মনের মধ্যে একটা সংকোচ বোধ কাঁটার মতো বিঁধে রইল। জাহ্নবীকে কথা দিয়েছিলাম সকালবেলা গ্রাম ছেড়ে চলে যাব, সেই কথা তো আর রাখা হলো না। যাকে, এরপর যথারীতি জিনিসপত্র নিয়ে এই তাঁবুতে আগমন হলো। তবে আজ আর খোড়াখড়ি কিছুই করা হয়নি, এখানে জিনিসপত্র গোছাতে আর খাবার দাবার খেতে খেতেই বিকেল হয়ে গেছে। অনন্তদা আর বরুণবাবু মাঝে আরও একবার গিয়েছিল ওই মন্দিরের কাছের জমিটায়। দুজনেরই মত, ওই জমির তলায় বহু মূল্যবান প্রস্তর মূর্তি পাওয়ার সম্ভাবনা খুব বেশি। বুঝলে সঞ্জয়, এই গাঁয়ের লোক জায়গাটাকে এড়িয়ে চলে, অধিকাংশ ক্ষেত্রেই এসব জায়গার সঙ্গে কোনো না কোনো দেবদেবীর গল্পও জড়িয়ে থাকে, আর এরা যাকে বলছে সমাধিক্ষেত্র, হতে পারে সেটা হয়তো কোনো দেবতারই সমাধিক্ষেত্র, কালক্রমে পরিবর্তিত হয়ে সেটা এখন মানুষের হয়েছে। বিকেলের দিকে ওই জায়গাটায় রেখি করে এসে অনন্তদা কথাগুলো বলছিল আমায়। আচ্ছা অনন্তদা, এই ওল ব্যাপারটা কি? কাল জাহ্নবীর বাবাও বলল যে ওটা ওলদের সমাধিক্ষেত্র, আর সকাল থেকে তো গাঁয়ের লোকেরা পালা করে এসে বারবার সাবধান করে যাচ্ছে, কাদের কথা বলছে এরা? কে জানে, খোলসা করে তো বলছেও না, তবে মনে হয় মানুষই, হয়তো অচ্ছুত বর্গের লোকজন হবে, ওদের ওই নামেই ডাকে। আরে ধর্মীয় গোঁড়ামিত্ব অভাব নেই, তা তোমার বনলতা সেনও তো মুখে কুলু পেটেছে,
আমরা যখন গেলাম সে তো মন্দিরেই ছিল, কিন্তু আমাদের দেখে এমন ভাব করলো যেন চিনতেই পারছে না, নইলে তো ওকেই জিজ্ঞেস করতাম। মনে মনে আমি ভীষণ লজ্জা পেলাম। সত্যি বলতে ঠিক এই একটা কারণেই আমি জমি রেইকি করতে যাইনি, যদি জাহ্নবীর সাথে দেখা হয়ে যায়। হাজার হোক, একটা কথা দিয়ে কথা রাখিনি। হোটেল থেকে বেরিয়ে আসার সময় ওর মুখের ভাব দেখেই আমার নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছিল। দেবী সহস্রফণার মন্দিরটাও সুন্দর, মূর্তিটা বছর 500 পুরনো তো হবেই, আর বিগ্রহটাও ভারী চমৎকার। কাল সকালে গিয়ে দেখে এসো। এরপর আরও টুকটাক বিষয় নিয়ে আলোচনা জমে উঠেছিল। আচমকায় তাঁবুর বাইরের লোকের প্রচণ্ড কোলাহল শোনা গেল। বেরোতেই দেখি এক অতি বয়স্কা মহিলা তাঁবুর সামনে দাঁড়িয়ে আছেন, পরনে ধবধবে সাদা শাড়ি, গলায় অদ্ভুত দর্শন তাবিজ মাদুলি সব জটলা পাকিয়ে আছে, আর মাথায় চুল বিনুনি করে বাঁধা। বিনুনিটা কোমর ছড়িয়ে হাঁটুর কাছে নেমে এসেছে, যেন দীর্ঘ ময়াল সাপ। তোরা নাকি কাল সকালে পানা দেবীর মাটি ঘুরবি? হ্যাঁ, সরকারি নির্দেশ আছে। ও সব নির্দেশ চালিয়ে পুড়িয়ে দে। পানা দেবীর মাটিতে আমি বেজুনি হয়ে পর্যন্ত পা রাখতে সাহস করিনি, ও মাটিতে পা রাখলে মৃত্যু নিশ্চিত। বৃদ্ধার কণ্ঠস্বরে কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা এত মানা করছেন কেন, এটা একবার বলবেন। গায়ের লোকজন এসে কাকুতি মিনতি করছে, আপনি এসে ধমকাচ্ছেন। পুলিশ তো সব বুঝিয়ে দিয়ে গেল, সরকারি কাজে এভাবে বাধা দেওয়া যায় না। আমার কথা শেষ হয়নি, তার আগেই বৃদ্ধা অদ্ভুতভাবে আমার সামনে এসে দাঁড়ালেন। তারপর আমার চোখের দিকে চোখ রেখে সেই পুরুষালী কণ্ঠেই বললেন, তোর তো জন্মাবার কথাই ছিল না, গর্ভের মধ্যেই তোর মরণ হতো। নেহা, তোর মায়ের পুণ্যের জোরে পৃথিবীর আলো দেখেছিস, মুখে অনেক কয়ে ফুটেছে দেখছি। কে জানে কেন মুহূর্তের জন্য আমার কথা যেন বন্ধ হয়ে গেল। সত্যি আমার জন্মের সময় কিছু সমস্যা হয়েছিল, মা সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন, আমার বাঁচার কথাও ছিল না। কিন্তু সে ব্যাপারে ইনি কি করে জানলেন? এ ব্যাপারে তো আর কারো জানার কথা নয়। ঘুরিস নে, মা সহস্রফণার নির্দেশ, এই গায়ে ওদের চটানো যাবে না, তার ফল ভালো হবে না, কারোর জন্য ভালো হবে না। আবার হেঁয়ালি করে কথা বলছেন, আরে কারা চটবে সেটা তো বলুন। অনন্তদা বিরক্ত হয়েই বলল কথাটা। ওই বয়স্কা মহিলা এবার ক্রুদ্ধ দৃষ্টিতে ক্রোধ বর্ষণ করলো অনন্তদার দিকে তাকিয়ে, তারপর ফের বলল, টের পাবি, খুব শিগগিরই টের পাবি, ওদের কাছে খবর চলে গেছে, ওরা ঠিক আসবে। এখনো বলছি প্রাণে বাঁচতে হলে বাড়ি ফিরে যা, নিজেরাও বাঁচ আমাদেরও বাঁচতে দে। এরপর আচমকায় ওই ভদ্রমহিলা যেমন এসে উপস্থিত হয়েছিলেন, তেমনি আচমকায় আর কোনো কথা না বলে প্রস্থান করলেন। তার সঙ্গে আসা গাঁয়ের লোকগুলিও আমাদের ওপর বিষ দৃষ্টি বর্ষণ করতে করতে বিদায় নিল। সেই থেকে নিজের তাঁবুর মধ্যে ঘুম ভেড়ে বসে আছে, রাতের খাবারটুকুও ঠিক করে পেটে ঢোকে নি। এর মধ্যেই অনন্তদা এসে উপস্থিত হলেন। আমার কি মনে হয় জানো, ওই জায়গায় সত্যিই কোনো প্রাচীন মূর্তি মাটি চাপা দেওয়া আছে। কোনো এককালে কোনো হিন্দু পূজারী নিজের উপাস্য দেবতাকে হয়তো ওখানেই সমাধি দিয়েছিলেন, কোনো বহিঃশত্রুর হাত থেকে বাঁচানোর জন্য। বাংলায় মন্দির আক্রমণ তো কম হয়নি, এমন কত মূর্তি বাঁচানোর জন্যই যে পূজারীরা নানান গল্প ছড়িয়ে গিয়েছে তার কোনো ঠিক নেই। গম্ভীরভাবে কথাটা বললেন অনন্তদা। বাইরে মিঝুম রাত্রি তার পশরা সাজিয়ে বসেছে, গ্রাম বাংলার রাত, এক টানা ঝিঁঝির শব্দ শোনা যাচ্ছে, সারা গ্রাম যেন মরার মতন ঘুমোচ্ছে। বহু দূরে কোনো এক গাছের ডালে একটা প্যাঁচা কাকে যেন সশব্দে রাত্রি নামার বার্তা পাঠাচ্ছে। আপনার কথা যদি সত্যি হয় অনন্তদা, তাহলে নিশ্চিত খুব দামি কিছু ওখানে লুকোনো রয়েছে, নইলে এমন গল্প কেউ কেন রটাবে। আমার কথায় অনন্তদার কপালের ভাঁজ
চওড়া হলো। আমারও তেমনটাই মনে হচ্ছে জানো, গল্পের পেছনে অনেক গল্প থাকে কিনা। অনন্তদার কথা শেষও হয়নি, আচমকায় বাইরে থেকে একটা সজোরে চিৎকার শোনা গেল, পুরুষ কণ্ঠ, খুব সম্ভবত কোনো মজুরের। আমি একবার অনন্তদার মুখের দিকে চাইলাম, আর পরক্ষণে দুজনেই ছুটে এলাম বাইরের দিকে। বাইরে বেরিয়ে আসতেই দেখি সে আর এক কাণ্ড, মজুর কুলিরা সব এক জায়গায় এসে জড়ো হয়েছে, তাদের সর্দার বাসুদেব উপস্থিত। সবার মাঝখানে বসে আছে একজন মজুর, তার চোখে মুখে আতঙ্ক, তার বুকটা এই মুহূর্তে ক্রমাগত ওঠানামা করছে। কি ব্যাপার, কি কি হয়েছে এখানে? আগে এই গায়ে কিছু আছে স্যার, ভয়ঙ্কর কিছু, এখানে আমরা কাজ করতে পারবো না। না না, এখানে আমরা কাজ করতে পারবো না। ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল কথাটা। আরে বাবা, হয়েছেটা কি সেটা খোলসা করে বলবে তো? কোলাহল শুনে বরুণবাবু ইতিমধ্যে নিজের তাঁবু থেকে বেরিয়ে এসেছেন। যে লোকটি মাটিতে বসে থরথর করে কাঁপছিল, সে এবার কোনো মতে আতঙ্কিত কণ্ঠে কথা বলল। আগে আমি বলছি স্যার, আমি বলছি, আমি এই একটু আগে তাঁবু থেকে বেরিয়েছিলাম, বুঝলেন, রাতের বেলা বড্ড বেশি খাওয়া হয়ে গেছিল, তাই পেটটা মোচড় দিচ্ছিল, ভাবলাম পাশের ঘাস জমিতে গিয়ে একটু হালকা হয়ে আসি। আমি একটু দেড় সেলের টর্চ নিয়ে বেরিয়েছিলাম বুঝলেন, ওই ওই পেছনের ঘাস জমিটার দিকে যাচ্ছিলাম, হঠাৎ হঠাৎ মনে হলো কারা যেন অন্ধকারে আমার পেছন পেছন আসছে। আমি একবার লোকটার মুখ ভালো করে দেখলাম, ওর মুখ দেখে মনে হয় না যে ও বানিয়ে বানিয়ে কোনো আজগুবি গল্প শোনাচ্ছে। তারপর আগে আগে প্রথমটা হতো আমল দিইনি, কিন্তু কিছু দূরে এগোতে এই পোস্টার টের পেলাম, আমি একা নই, উনি একগুলো চোখ অন্ধকারে আমাকে দেখছে। একবার এও মনে হলো খুব আস্তে আস্তে কারা যেন নিজেদের মতো অদ্ভুত স্বরে কথা বলছে, তখন তখন আমি হাতের টর্চটা পেছনে ফেলে দেখলাম কোথাও কেউ নেই, কিন্তু একটা জিনিসের উপর টর্চের আলো পড়তেই চমকে উঠলাম। দেখি মাটির উপর এত বড় বড় গর্ত, এমন বড় সেসব গর্ত যে তাতে একটা বাচ্চা ঢুকে যাবে, অথচ এই পথ দিয়ে আমি যখন এসেছি তখন কোনো গর্ত ছিল না ওখানে। এবার আমার কেমন যেন অস্বস্তি হতে লাগলো, না চাইতেও আমার চোখ ঘুরতে লাগলো মাটির ওপর। আমি কি না চাইতেও এই কাহিনী বিশ্বাস করছি? তারপর কি হলো? আগে আগে আমার খুব কৌতূহল হলো স্যার, কৌতূহলের বসে আমি একটা গর্তের সামনে ঝুঁকে বসে গর্তের ভেতরটা আলো পেলে দেখছিলাম, বেশ গভীর গর্ত। হঠাৎ মনে হলো গর্তের ভেতর কিছু একটা আছে, বেশ নাড়াচড়া করছে, আমি আর একটু ঝুঁকেছি কি ঝুঁকিনি আপনি বিশ্বাস করবেন না, একটা হাতের মতো কি যেন হয়েছে আমার আমার মাথাটা চেপে ধরল, তারপর একটানে আমাকে গর্তের ভেতর ওটা টানতে শুরু করলো। আমি তখন প্রচন্ড ভয় পেয়ে পাগলের মতো চিৎকার করছি, আর ওই সময় ওর চিৎকার শুনে আমরা বেরিয়ে আসি। ও কিন্তু মিথ্যা কথা বলছে না স্যার, ও জায়গাটায় সত্যি আমরা গর্ত দেখেছি একটু আগে, যখন ওকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু 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 গর্তগুলো এখন নেই স্যার, আপনা থেকে উধাও হয়ে গেল, ওকে এখানে নিয়ে আসার পর আবার গিয়ে দেখলাম, কিন্তু কোনো গর্ত ওখানে নেই। এখানে কোথায় ভালো দেশি মদ পাওয়া যায় বাসুদেব? হ্যাঁ আগে স্যার, দেশি মদ যেটা খেয়ে তোমরা সব নেশা করেছো, রাত বিরেতে আজব তো আমার সাথে, এই বলছো গর্ত আছে, এই বলছো গর্ত নেই, ইয়ার কি হচ্ছে নাকি? আগে সত্যি সত্যি স্যার, আর কোনো কথা নয়, যে যার নিজের তাঁবুতে যাও, রাতের বেলা আর যেন কোনো হল্লা না শুনি,
কাল সকালেই কোনা শুরু হবে, বুঝলে? অনন্তদার আশভারী মানুষ, তার ধমকে বেশ ভালোই কাজ হলো। সবাই আস্তে আস্তে যে যার নিজের তাঁবুর দিকে রওনা হলো। রাত বিরেতে যত সবই তোর আমি অসভ্য বিয়াদব সব কটা। তুমি আবার দাঁড়িয়ে কি ভাবছো, ভেতরে চলো। অনন্তদার কথায় আমার সম্বিত ফিরল। আমরা তাঁবুর দিকে এগোলাম, কিন্তু তাঁবুতে ঢুকতেই আমার সারা শরীর এক মুহূর্তে বরফের মতো জমে গেল যেন। আমার দৃষ্টি স্থির হয়ে রইল ভেতরে কিছু দূরে মাটির দিকে। আমি কোনো মতে কাঁপা কাঁপা দৃষ্টিতে ওইদিকে ইশারা করতেই অনন্তদা টর্চের আলো ফেলল সেদিকে, আর সেই আলোয় স্পষ্ট ফুটে উঠল একটা বিশাল বড় গর্ত। এত বড় গর্ত যাতে একটা বছর পাঁচেকের বাচ্চা সহজেই ঢুকে যাবে। আমি আর অনন্তদা একে অপরের দিকে নিঃশব্দে তাকালাম। শুধু আমরা দুজনেই জানি যে ওইখানে একটু আগে পর্যন্ত কোনো গর্ত ছিল না। ১৪ নভেম্বর ২০০৪ রাত্রি। আজকে আমরা যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তা কিভাবে ব্যাখ্যা করব জানি না। গতকাল রাত্রে নিজেদের তাঁবুতে ফিরে যখন মাটির মধ্যে ওই গর্তটা দেখলাম, তখন সত্যি বলতে আমার আর অনন্তদা দুজনেরই আতঙ্কে বুকটা ঠান্ডা হয়ে গেছিল। অনন্তদার মতো কট্টর বিজ্ঞান মনস্ক মানুষকেও কালকে প্রথমবারের মতো দেখলাম ভয় পেতে, যদিও সেটা কয়েক মুহূর্তের জন্যই। মুহূর্তের মধ্যেই নিজের মধ্যেকার ভয়ের ভাবটাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে তিনি বললেন, আরে নির্ঘাতে গায়ের লোকের বদমাইশি, বুঝলে সঞ্জয়? ভাবছে এই করে যদি আমাদের ভয় দেখানো যায়, যদি খনন কার্য আটকানো যায়। সেইটা হচ্ছে না বাবধনেরা, যতই চালাকি করো আমি ভয় পাচ্ছি নে। অনন্তদার কথাই মনে একটু বল এলো বটে, তবে কে জানে কেন সারাটা রাত বুকের ভেতরটা খচখচ করতে থাকলো। কেন যেন মনে হতে থাকলো আমাদের অনুপস্থিতিতে এই ঘরে কেউ বা কারা প্রবেশ করেছিল। বিশেষ করে একটা জায়গায় আমার চোখ আটকে গেল। আমার কাঠের সুটকেসের ওপর জায়গায় জায়গায় কাদার ছোপ। এমন আচমকা সুটকেসে কাদা লাগার তো কথা নয়। সারা রাত কাটল একটা দম বন্ধ করা আতঙ্ক মনের মধ্যে চেপে রেখে। ঘুম ভাঙল অনন্তদার কণ্ঠে। সঞ্জয় ওঠো, দেখো ওকে দেখা করতে এসেছে। চোখ খুলতেই যাকে দেখলাম মুহূর্তের জন্য মনে হলো স্বপ্নের মধ্যে নেই তো। সেই সুন্দর গভীর চোখ, অপরূপ মাধুর্য মেশা মুখশ্রী, জাহ্নবী। প্রথমটা ঘুমের ভাবটুকু কাটতে একটু সময় লাগলো, পরক্ষণেই তড়াক করে উঠে বসলাম। জাহ্নবী তুমি এখানে? আপনাকে কিছু বলার আছে তাই এলাম, যদি শোনেন। হ্যাঁ হ্যাঁ বলো না, বলো। জাহ্নবী এবার কিঞ্চিত ইতস্তত করে এদিক ওদিক তাকালো। অনন্তদাই সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, জাহ্নবী বোধহয় তোমার সঙ্গে একলা কথা বলতে চায়, আর সৌজন্যতার খাতিরে আমারই তাঁবু ছেড়ে চলে যাওয়া উচিত, কিন্তু তুমি তো জানো আমি সৌজন্যতার মোটে ধারধারি না, তাই তোমরাই একটু হেঁটে এসো না হয় বাইরে থেকে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমি যেন তখনও একটা ঘোরের মধ্যে, সদ্য ভাঙা ঘুম, আধো রোদ্দুর আর কুয়াশা মাখা সকাল, আর তারই সঙ্গে জাহ্নবী। জাহ্নবীর চোখে মুখে চাপা উদ্বেগ। তাঁবুর বাইরে আসতেই ও নিজেই বলল, আমার সঙ্গে আসুন, এখানে কথা বলা ঠিক হবে না। বেশ চলো, কিন্তু আমি জানি আপনি নিশ্চয়ই ভাবছেন কেন আপনাকে আলাদা করে কিছু কথা বলতে চাইছি। বলতে পারেন, আমার মনে হয়েছে এখানে একমাত্র আপনাকে বললেই আপনি বুঝবেন।
জাহ্নবী পেছন পেছন হাঁটতে হাঁটতে দূরে একখানা বিরাট মাঠ দেখতে পেলাম। পাশেই কুয়াশার মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটা পুরাতন মন্দিরের চূড়া। ওই যে ওইটাই পানাদেবীর মাঠ, আসুন। জাহ্নবীর পেছন পেছন সেই মাঠের সামনে এসে যখন দাঁড়ালাম, তখন পুরো মাঠের ওপর এক অদ্ভুত কুয়াশার আস্তরণ। জায়গায় জায়গায় দুর্বল রোদের শীর্ণকায় শিখা সেই কুয়াশার পর্দা ভেদ করে এখানে ওখানে হিরে কুচির মতো ছড়িয়ে রয়েছে সবুজ ঘাসের বুকে। মাঠের ধার দিয়ে গোল করে লম্বা লম্বা বাঁশের খুঁটি পোঁতা। আর খুঁটিগুলোর মাথায় ওগুলো কি? আমি ওপরের দিকে তাকিয়ে জাহ্নবীকে জিজ্ঞেস করলাম, জাহ্নবী, ওই খুঁটিগুলোর মাথায় ওগুলো কি? পুতুল বাঁধা রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ওগুলো পুতুলই। ওগুলোকে বলে রাকুয়া। ও কোনো সাধারণ পুতুল নয়, ভারী সাংঘাতিক পুতুল। এই পানাদেবীর মাঠের ওরা প্রহরী। আমি ঈষৎ বক্র দৃষ্টিতে জাহ্নবীর দিকে তাকালাম। কলকাতায় পড়াশুনো শেখা মেয়েও, ওর মুখেও এই গাঁয়ের লোকেদের মতো এমন অদ্ভুত কথা কেন? ও নিজেই এবার বলল, আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তবু আপনাদের সচেতন করার জন্যই বলা। আপনাদের কাছে সরকারি নির্দেশ আছে, পুলিশের বেশি শক্তি আছে, তবুও বলি দয়া করে এই পানাদেবীর মাটি খুঁড়বেন না আপনারা। তুমি কি এই বলবে বলেই আমায় ডেকে আনলে? আজ থেকে বহু শত বৎসর আগে দেবী সহস্র ফনা ওদের শান্ত করে গিয়েছিল। তারপর থেকে এই গায়ে মানুষদের সঙ্গে ওদের শান্তিপূর্ণ সহবাস। ওদের রাগিয়ে তুলবেন না, ওদের রাগিয়ে তুললে পুরো গ্রামকে ওরা ধ্বংস করে ফেলবে, ঠিক যেমনটা আগের বার করেছিল। তুমি কাদের কথা বলছো বলো তো? ওই ওল বলে যাদের ডাকে তারা? আমার প্রশ্নে জাহ্নবী নীরবে মাথা নাড়ালো শুধু। এই ওল আসলে কি জাহ্নবী? আপনারা নিজেরাই জানতে পারবেন, আপনাদের উপস্থিতি সম্বন্ধে ওরা ইতিমধ্যে জেনে গেছে। এই গ্রামে কারা ঢুকছে কারা বেরোচ্ছে ওরা সব খেয়াল রাখে। ওদের দৃষ্টি মাটি ভেদ করে আকাশ পর্যন্ত দেখতে পায়। জাহ্নবীর কথা শুনতে শুনতে দেবী সহস্র ফনার মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। একটি বিশাল বটগাছের তলায় এই মন্দির। মন্দিরের ভাস্কর্য আর স্থাপত্য কৌশলই দেখলে মনে হয় এটির বয়স আনুমানিক আজ থেকে 600-700 বছর আগের তো হবেই। ভেতরের মূর্তিটাও অদ্ভুত, এক সহস্র ফনা বিশিষ্ট সর্পদেবী। মুখখানা সহস্র ফনা বিশিষ্ট সর্পের, কিন্তু শরীর নারীর। অনন্তদা ঠিকই বলেছে, মূর্তিটি বেশ প্রাচীন, সম্ভবত অষ্টধাতুর। এই মূর্তি যে এতদিনে কালোবাজারি মার্কেটে বিক্রি না হয়ে এখনো অক্ষত আছে এটাই আশ্চর্যের। জাহ্নবী আমার প্রশ্নের কোনো উত্তর দিল না দেখে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই বৃদ্ধা মহিলা, ওনাকে তোমরা বেজুনি বলে ডাকো কেন? এর কি মানে? জাহ্নবী কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকে, ফের বলে, দেবীর যখন গর্ভ হয়েছিল তখন যারা দাইমার কাজ করেছিল তারাই হলো বেজুনি। একমাত্র বেজুনিদেরই মা অধিকার দিয়ে গেছেন তার সেবা করার, ওরা বাদে কেউ মায়ের পূজার কাজ করতে পারে না। আশ্চর্য, তোমাদের গ্রামে দেখছি এই সর্পদেবীকে নিয়ে দারুণ সব গল্প প্রচলিত আছে। কথাটা ঠাট্টার ছলে বললেও যাকে বলেছি সে যে ঠাট্টার ছলে নেয়নি তা দিব্য টের পেলাম। জাহ্নবী গম্ভীর মুখেই বলল, আপনারা যেটাকে গল্প মনে করেন এই গ্রামের লোক ভাবে সেটাই সত্য। বহু বছর পুরনো ইতিহাস মানুষের মুখে বদলাতে বদলাতে একসময় গল্পই হয়ে দাঁড়ায়, তাই না? জাহ্নবী অর্থপূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকায়, ফের বলে, মা এমনি এমনি তার 3 মেয়ের জন্ম দেননি, তিনি গর্ভ ধরেছিলেন এই গ্রামকে বাঁচানোর জন্যই। সে কাহিনী আপনাকে না হয় পরে বলবো, আপাতত। জাহ্নবী, আমি সত্যি দুঃখিত, কিন্তু তোমার অনুরোধ রাখতে আমি অপারগ। এই জমি খোঁড়া হবেই, আমার ঊর্ধ্বতন অফিসারদের নির্দেশ, এ খণ্ডানো অসম্ভব। কে জানি কি হলো, জাহ্নবী যেন অশ্রু সজল চক্ষে একবার কটাক্ষ করল আমায়, আর পরমুহূর্তে আমাকে স্রেফ কিছু না বলে হন হন করে হাঁটা লাগালো সামনের মেঠো পথ ধরে। আমি কি করব না করব ভেবে পাচ্ছি না, এমন সময় আচমকায় পিঠে একটা হাত এসে পড়ল। পিছন ফিরে দেখি
অনন্তদা। অনন্তদার চোখে মুচকি হাসি। কে তোমার নীরা বুঝি অভিমান করলো? সেই রকমই তো মনে হচ্ছে। মাথার উপর সূর্যের রশ্মি তখন সমস্ত কুয়াশার জাল ছিন্ন করে ছড়িয়ে পড়েছে গোটা উলুমারি গ্রামের ওপর। এ তো আশ্চর্য আবিষ্কার সঞ্জয়, এমন জীব মনে হয় না আগে কেউ কখনো দেখেছে। অনন্তদার উচ্ছ্বাস দেখে আমি একই সঙ্গে হতভম্ব এবং বিস্মিত। সত্যি এমন অদ্ভুত দর্শন জীবের কঙ্কাল এই প্রথমবার দেখছি। এমন বামনাকৃতি শরীর, এমন অদ্ভুত বড় মাথা, বাস্তবে যে এদের কেমন দেখতে হবে। আরে তোমরা হাঁ করে দাঁড়িয়ে রইলে কি, কঙ্কালখানা নিয়ে যাও আর আরও ভালো করে খোঁড়াখুঁড়ি করো, এরকম কঙ্কাল যত পাওয়া যাবে ততই মঙ্গল। অনন্তদার নির্দেশে আরও উচ্ছ্বাস নিয়ে মাটি খোঁড়া শুরু হলো। যদিও মজুরদের মধ্যে একটা চাপা ভয় কাজ করছে সেটা বিলক্ষণ বুঝতে পারছি, বেশি অপেক্ষা করতে হলো না অবশ্য। কিছুক্ষণ পর থেকেই মাটির নিচ থেকে আবিষ্কার হতে লাগলো একই রকমের আরও অসংখ্য কঙ্কাল। আর সকলের গঠন একরকম, হাত ও পায়ে তিনটে করে আঙুল। বরুণবাবু ছুটতে ছুটতে এলেন কিছুক্ষণ পর। এ নিজের জীবনে কি দেখছি বলো তো অনন্ত, এত বছরের কর্মজীবনে এরকম দৃশ্য এই প্রথম। আমারও তো তাই, এগুলো যে কিসের কঙ্কাল! মানুষ তো নয় সেটা দেখেই মনে হচ্ছে। তাহলে ওল! অজান্তেই আমার মুখ থেকে বেরিয়ে আসে শব্দটা। মুহূর্তেই দুজনেই মুখ ঘুরিয়ে তাকায় আমার দিকে। অনন্তদাই বলেন, হতে পারে, তবে এগুলো কলকাতায় গিয়ে ভালো করে পরীক্ষা করে দেখলেই বোঝা যাবে কোন জীবের কঙ্কাল। কিন্তু যাই হোক না কেন, এটা একটা মারাত্মক খোঁজ হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। সে তো অবশ্যই, সারা দুনিয়ায় তোলপাড় পড়ে যাবে। এরপর অনন্তদা আর বরুণদা যথারীতি এই যুগান্তকারী খোঁজের আরও হাজার রকম ভবিষ্যৎ সাফল্য সম্ভাবনা নিয়ে আলোচনায় মেতে উঠলেন। আমার যদিও এই আলোচনা বিশেষ ভালো লাগছিল না, আমি কিঞ্চিত সরে এসে দাঁড়ালাম। হঠাৎ চোখ পড়ল মন্দির চত্বরে গতকালের বৃদ্ধা মহিলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাঠের দিকে, খোঁড়াখুঁড়ি দেখছে। ওনাকেই তো গ্রামের লোকেরা বেজুনি বলে ডাকে। বৃদ্ধা দেখলাম নিজের মনে ফিসফিস করে কিসব বলছে। আমি সামনে যেতেই ভ্রু কুঁচকে একবার তাকালো, তারপর কি মনে হতে কে জানে একবার এগিয়ে এসে দাঁড়ালো আমার পাশে, তারপর কানের কাছে এসে ফিসফিস করে বলল, ওরা কিন্তু জেগে উঠেছে, দিনের বেলা ওরা জাগে না, তবু তোদের তোদের অত্যাচারে ওরা জাগতে বাধ্য হয়েছে। রাত হোক হোক রাত, ওরা ঠিক ওদের হিসেব নেবে, মিলিয়ে নিস। কথাগুলো বলতে বলতেই আচমকা ভদ্রমহিলা আমার জামাটা খামচে ধরলেন। কিছু বলতে যাব তার আগেই ফিসফিস করে উনি বলে উঠলেন অদ্ভুত একটা কথা, সাপের বিষ আর হুলের দাঁত একবার শরীরে ঢুকলে কেউ বাঁচে না, কেউ না।